আমার দলরেশন রামগোপাল কে উচ্চ বিদ্যালয় রামগড়। আমাদের আজকের বিষয় ফিনান্স ও ব্যাংকিং এর মূলধন বাজেটিং এর দ্বিতীয় অনলাইন ক্লাসে দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা। মূলধন বাজেটিং এর এটা দ্বিতীয় ক্লাস। আমাদের প্রথম ক্লাসে একটা উদ্দীপক ছিল, উদ্দীপকের আলোকে আমরা করযোগ্য নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা এবং গড় মুনাফার হার নির্ণয় করেছি। ওই করযোগ্য নিট মুনাফার পরবর্তী করযোগ্য নিট মুনাফা থেকে যে আমরা নিট মুনাফা পেয়েছি, ওই নিট মুনাফার আলোকে আমরা আজকের অঙ্ক করব ইনশাল্লাহ, আজকের সমস্যার সমাধান করব। আমরা গত দিনের ক্লাসে জেনেছিলাম মূলধন বাজেটিং কি, মূলধন বাজেটিং এর গুরুত্ব এবং মূলধন বাজেটিং এর প্রয়োগ। মূলধন বাজেটিং কি এটা আমি আবার একটু ধারণা দিতে চাই। মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে একটা কৌশল হচ্ছে মূলধন বাজেটিং। কারণ আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যদি যথাযথ না হয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যদি বাস্তবসম্মত না হয়, তাহলে ব্যবসায়ের ব্যর্থতা অনিবার্য। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যদি সঠিক হয়, বাস্তবসম্মত হয়, তাহলে ব্যবসায়ের সাফল্যও অনিবার্য। সুতরাং মূলধন বাজেটিং যেই কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর যে কয়েকটি কৌশল বা যে কয়েকটি পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা ছিল গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতি আমাদের গত ক্লাসে নির্ণয় করা হয়েছে। আমরা গড় মুনাফার হার গড় মুনাফা পেয়েছিলাম 20%। আমরা তখন জেনেছি যে যে প্রকল্পের গড় মুনাফা যত বেশি হয় সেই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য, আর যেই প্রকল্পের গড় মুনাফা যত কম হয় সেই প্রকল্প ছিল তত কম গ্রহণযোগ্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, ফেব্যাক সময় নির্ণয়। ফেব্যাক সময় নির্ণয় হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন, আমাদের বিনিয়োজিত মূলধন কত সময়ের মধ্যে ফেরত আসবে, ওই সময়টাই হচ্ছে ফেব্যাক সময়। সাধারণত ফেব্যাক সময় হচ্ছে মূলধন বাজেটিং এর একটি সহজ এবং গ্রহণযোগ্য পদ্ধতি। ফেব্যাক সময়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠান ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। অর্থাৎ যে আমাদের প্রকল্পের যে মেয়াদকাল তার মধ্যে যদি ফেব্যাক হয়, অর্থাৎ আমাদের বিনিয়োজিত টাকা যদি উঠে আসে, রিকভারি হয়, তাহলে আর ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না। কাজেই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ফেব্যাক সময় নির্ণয় করা প্রয়োজন। ফেব্যাক সময় নির্ণয় করার জন্য আমাদের প্রথম প্রয়োজন নিট মুনাফা বা ক্ষতি। তো নিট মুনাফা বা ক্ষতি আমরা গত ক্লাসে একটা উদ্দীপকের আলোকে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করেছি, যেখানে নিট মুনাফা বা ক্ষতি ছিল প্রথম বছর 7,000, দ্বিতীয় বছর ক্ষতি ছিল 2,000, তৃতীয় বছর আবার মুনাফা ছিল 13,000। এই নিট মুনাফা বা ক্ষতির সাথে অবশ্যই যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়। আমি আবার বলছি, নিট মুনাফা বা ক্ষতির সাথে অবশ্যই যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়, ক্যাশ ইনফ্লো বা নগদ প্রবাহ পাওয়া যায়। এখন কথা হচ্ছে আমরা অবশ্যই যোগ করব কেন, অন্য কোনো যোগ করব না কেন? আমাদের ওইখানে দেখা গেছে আমরা বিক্রয় বা আয় থেকে প্রথম ক্লাসে বিক্রয় বা আয় থেকে প্রথমেই আমরা বিয়োগ করেছিলাম সত্যি খরচ। সত্যি খরচ বলতে উৎপাদনের জন্য যে সমস্ত কাঁচামাল ব্যবহার করা হয়, শ্রমিকের মজুরি এবং জ্বালানি বা বিদ্যুৎ, এই সমস্ত খরচের টাকা আমরা সাথে সাথে পরিশোধ করি। কাঁচামাল ক্রয় করার জন্য নগদ টাকা পরিশোধ করি, শ্রমিকের মজুরি নগদে পরিশোধ করি, জ্বালানি বা বিদ্যুৎ খরচ নগদে পরিশোধ করি। এরপরে ছিল আমাদের স্থায়ী খরচ, যেগুলো সাধারণত মাসিক মাসে মাসে পরিশোধ করা হয়, যেমন ভাড়া, ঘর ভাড়া বা কারখানার ভাড়া, তারপরে ম্যানেজারের বেতন, দারোয়ানের বেতন ইত্যাদি। এই সমস্ত টাকা কিন্তু আমাদের কারবারের বা প্রতিষ্ঠানের ক্যাশে থাকে না, এগুলা আউটফ্লো অর্থাৎ বহির্গমন, বহিঃপ্রবাহ। কিন্তু আমাদের যে অবশ্যটা ছিল গত ক্লাসে, আমাদের অবশ্য ছিল প্রতি বছর 20,000। এই 20,000 টাকা আমরা কাউকে পরিশোধ করি না, ওই টাকাটা আমাদের তহবিলে থাকে। কারণ হচ্ছে অবশ্যের টাকা মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে
এটাকে নিট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে ওইটা অবশ্যই হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। সুতরাং এই ব্যয়টা ধরা হয়, কিন্তু এই টাকাটা বহির্গমন, টাকা বহির্গমন বা আউটফ্লো হয় না। কাজে এটাও আমরা এই টাকাটাকে অর্থাৎ অবশ্যইকে নিট মুনাফার সাথে যোগ করে আমরা নগদ প্রবাহ নির্ণয় করি। তা আমাদের নগদ প্রবাহ ছিল, এ অবশ্যই ছিল প্রতি বছর 20,000 টাকা। নগদ প্রবাহ 27,000 টাকা। এখানে ক্ষতি ছিল 2,000, আর আমাদের অবশ্যই বাবদ আমাদের হাতে ছিল বা নগদে ক্যাশে ছিল 20,000। তো 2,000 বাদে আর থাকে 18,000। এখানে এটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ। যদি কোনো প্রকল্পের নগদ প্রবাহ একই থাকে, একই হয় বা সমান হয়, প্রত্যেক বছর সমান হয়, সেই ক্ষেত্রে মোট বিনিয়োগকে নগদ প্রবাহ দ্বারা ভাগ করলে পেব্যাক সময় পাওয়া যায়। মোট বিনিয়োগকে নগদ প্রবাহ দ্বারা ভাগ করলে পেব্যাক সময় পাওয়া যায়। কিন্তু যদি নগদ প্রবাহ এক এক বছর এক এক রকম হয়, অর্থাৎ উঠানামা করে, তখন ক্রমযোজিত নগদ প্রবাহের মাধ্যমে পেব্যাক নির্ণয় করা হয়। আমাদের এই ক্ষেত্রে নগদ প্রবাহ 3 বছর 3 রকম, একই রকম নয়। সুতরাং আমরা এটা ক্রমযোজিত নগদ প্রবাহের মাধ্যমে পেব্যাক সময় নির্ণয় করতে হবে। প্রথম বছর আমাদের নগদ প্রবাহ আছে, আমাদের বিনিয়োগ ছিল 60,000 টাকা। বিনিয়োগ বহিঃপ্রবাহ ক্যাশ আউটফ্লো, অর্থাৎ আমরা আমাদের ধরে নিলাম এটা আমাদের কর্জ, আমরা ব্যাংক থেকে 60,000 টাকা কর্জ নিলাম, নিয়ে এ প্রকল্প শুরু করলাম। এখন আমরা প্রথম বছর আমাদের ইনকাম বা নগদ প্রবাহ 27,000। মনে করি আমি ব্যাংক থেকে 60,000 টাকা ঋণ নিলাম, প্রথম বছর 60,000 টাকা জমা দেওয়া হল, তাহলে আর থাকে কত? 33,000। কারণ প্রথম বছর আমার বিনিয়োগকৃত টাকা উঠে আসে নাই, দ্বিতীয় বছর আমার নগদ প্রবাহ 18,000, কর্জ ছিল 33,000, জমা দিলাম 18,000, তাহলে এখনো কর্জ 15,000। তৃতীয় বছর আমার নগদ প্রবাহ হচ্ছে 33,000, এখন দেখা যাচ্ছে যে আমার কর্জ থেকে ঋণ থেকে নগদ প্রবাহ বেশি, অর্থাৎ আমি ব্যাংকে কর্জ আছে 15,000, আমি ব্যাংকে জমা দিলাম 33,000। কাজে এক্ষেত্রে কর্জ শোধ করার পরেও আমার জমা থাকে 18,000। তাহলে দেখা যাচ্ছে আমার 3 বছরের প্রকল্পে তৃতীয় বছর আমাদের বিনিয়োগকৃত টাকা উঠে আসে, তাহলে আর সময় লাগে কত? 2 বছরে আসে নাই, 3 বছর সম্পূর্ণ প্রয়োজন হয় নাই, তাহলে 2 বছর যোগ, আর আমার কর্জ আছে 15,000 আর নগদ প্রবাহ 33,000। সুতরাং সময় 2 বছর। ২.৪-৫ বছর, তাহলে দনাভক সাহেবের পেব্যাক সময় প্রকল্পের মেয়াদ 3 বছর, আর আমাদের পেব্যাক সময় 2.45 বছর। সুতরাং প্রকল্পের মেয়াদকালের মধ্যে আমাদের বিনিয়োগকৃত টাকা উঠে আসে, সুতরাং এই প্রকল্পটা
গ্রহণযোগ্য, আপাত দৃষ্টিতে গ্রহণযোগ্য এই প্রকল্পটা গ্রহণ করা যায়, কারণ আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে ফিডব্যাক সময়ের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, ওই সমস্ত প্রতিবন্ধকতার কারণে অনেক সময় এই ফিডব্যাক সময়ের মাধ্যমে কোনো প্রকল্প গ্রহণ করা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যথাযথ নাও হইতে পারে। প্রথমত হচ্ছে ফিডব্যাক সময়ের আমরা যে নগদ প্রবাহ এর মধ্যে অর্থের সময় মূল্যের বিবেচনা করি না, করা হয় না। অর্থের সময় মূল্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কারণ এখনকার 1,000 টাকা 10 বছর পরে পরে আর এটার মান 1,000 টাকা থাকে না। সুদের হারের কারণে মান অনেক পরিবর্তন হয়। এখনকার 1,000 টাকা আর 10 বছর পরেও যদি আমরা এটাকে নগদ প্রবাহ বা ইনফ্লো 1,000 টাকার মানে ধরি, তাহলে এটা যথাযথ হবে না, সঠিক হবে না। এ হইল একটা প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত, আমাদের ফিডব্যাক সময় নির্ণয় করা হয়, ফিডব্যাক সময়ের পরে যে আমাদের নগদ প্রবাহ কত হয় বা না হয় এটা আর বিবেচনায় আনা হয় না। অর্থাৎ এখানে মুনাফার হার ধরা হয় না, যার ফলে মুনাফার হার ধরা না হওয়াতে আমরা বুঝতে পারি না যে প্রকল্পটা কীরকম মুনাফা করবে, কারণ আমাদের এখানে মূলধন ব্যয়ের সাথে মুনাফার হারের সম্পর্ক আছে। এই মূলত এই দুটা বড় ধরনের প্রতিবন্ধকতা বা অসুবিধা। তারপরেও ফিডব্যাক সময়টা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মোটামুটি গ্রহণযোগ্য, এবং ফিডব্যাক সময়ের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকি। ফিডব্যাক সময়টা যদি আমাদের প্রকল্পের ভিতরে না হয় তাহলে অবশ্যই ক্ষতি হবে প্রকল্প মেয়াদের ভিতরে, আর যদি প্রকল্পের মেয়াদের ভিতরে হয় তাহলে আশা করি আমাদের ক্ষতি হবে না, অন্তত মুনাফা যাই হবে। আর যদি একাধিক প্রকল্প হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যদি একাধিক প্রকল্প হয় যেই প্রকল্পের ফিডব্যাক সময় যত কম সেই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য, যেই প্রকল্পের ফিডব্যাক সময় যত কম সেই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। আমাদের গড় মুনাফার হারের ক্ষেত্রে ছিল যেই প্রকল্পের গড় মুনাফা যত বেশি সেই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য, আর এই ক্ষেত্রে যেই প্রকল্পের ফিডব্যাক সময় কম সেই প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। তো আমরা এই এছাড়াও মূলধন বাজেটিংয়ের আরও দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে নিবর্তমান মূল্য ও অভ্যন্তরীণ মুনাফার হার। এই দুইটা পদ্ধতি পরবর্তী ক্লাসে অর্থাৎ 11 ও 12 শ্রেণীতে পড়ানো হবে। আমাদের মাধ্যমিক পর্যায়ে এই দুইটাই, একটা হলো গড় মুনাফার হার পদ্ধতি আরেকটা হলো ফিডব্যাক সময় পদ্ধতি। তো আশা করি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এই দুইটা পরস্পর নির্ভরশীল, প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করা যাবে না, যেহেতু প্রথম ক্লাস থেকে নিক মুনাফা বা ক্ষতি পাওয়া যায়। তো আমরা এখানে এই আজকে এই প্রদত্ত উদ্দীপক থেকে অথবা আমাদের বইটিও উদাহরণ আছে, কিছু অনুশীলনী আছে এবং টেস্ট পেপারও আছে, তোমরা অবশ্যই এই অঙ্কটা আবার নিজে নিজে করবে এই আশা রাখি। আর সবাই আমরা ইনশাল্লাহ গড়ে থাকবো, নিরাপদে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং বইয়ের সাথে থাকব, এই কামনা রেখে এই আশা রেখে শেষ করছি। আল্লাহ।